আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীবিন্দু লেটসাইলার্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা একটি বিখ্যাত ল্যাটার ল্যাটার টু স্যামসপোর্ট রিজেক্টিং নাইটহুড নিয়ে আলোচনা করব। ল্যাটার টু স্যামসপোর্ট রিজেক্টিং নাইটহুড এটি একটি বিখ্যাত ল্যাটার এই লেটারটি রচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছিলেন সাত মে আঠারোশো সালে ইন্ডিয়ার কলকাতায় এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন সাত আগস্ট উনিশশো সালে ইন্ডিয়ার কলকাতাতেই অর্থাৎ তিনি আশি বছর বয়সে মৃত্যুবরণ করেছেন রবীন্দ্রনাথ সাগর তিনি ছিলেন মূলত একজন বেঙ্গালি ফ্লেম্যাথ একজন ফোয়েট একজন নভেলিস্ট একজন ড্রামাটিস্ট একজন এসেইস্ট একজন স্টোরি রাইটার একজন কম্পোসার একজন পেইন্টার এবং একজন ফিলোসোফারও এক কথায় বলতে গেলে সাহিত্য ও শিল্পের সকল অঙ্গনেই তার বিচরণ ছিল এবং উনিশশো সালে তিনি তার বিশেষ কৃতিত্ব গীতাঞ্জলি রচনার কারণে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্যে এবং তিনিই ছিলেন সর্বপ্রথম একমাত্র ব্যক্তি যিনি নন ইউরোপিয়ান নোবেল প্রাইজ উইনার ছিলেন তার নোটেবল ওয়ার্কস হল গীতাঞ্জলি ঘরে বাইরে গোরা রবীন্দ্রসঙ্গীত ইটিসি ল্যাটার টু স্যামসফোর্ড রিজেক্টিং নাইটহুড এটি হচ্ছে মূলত একটি লেটার এখন লেটার কি ব্যাপারটি ইংরেজি সাহিত্যের ভাষায় আমরা অনেকেই ক্লিয়ারলি জানি না ল্যাটার হচ্ছে মূলত এক ধরনের লিখিত মেসেজ যেটি একজন ব্যক্তি কিংবা একটি গ্রুপ অন্য আরেকজন ব্যক্তি বা কোনো গ্রুপের কাছে পাঠিয়ে থাকে অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা গ্রুপ কর্তৃক যদি অন্য আরেকজন ব্যক্তি বা গ্রুপের নিকট কোনো লিখিত মেসেজ পাঠিয়ে থাকেন সেটিকে বলা হয় ল্যাটার আর এটিও হচ্ছে একটি ল্যাটার কারণ এটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে তৎকালীন ব্রিটিশ কিং স্যামসপোর্ডের কাছে পাঠিয়েছিলেন আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা এই ল্যাটারটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কি কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এই ল্যাটারটি লিখে লর্ড স্যামসফোর্ডের নিকট পাঠিয়েছিলেন এটি জানতে হলে আমাদেরকে প্রথমে একটি বিষয় ধারণা রাখতে হবে সেটি হলো নাইটহুড নাইটহুড মূলত কি। নাইটহুড হচ্ছে মূলত তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক এক ধরনের সম্মাননা পদক যেটি একজন মানুষ তার বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য সম্মানস্বরূপভাবে পেয়ে থাকেন এক কথা বলতে গেলে পুরো বিশ্বের যেই কোনো মানুষ যখন তার বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য এবং দেশ ও জাতির শিক্ষা শিল্প ও সাহিত্যে তার বিশেষ অবদানের জন্যে তাকে ব্রিটিশ সরকার কর্তৃক এই সম্মাননা পদকে ভূষিত করা হতো এই সম্মাননা অর্জন করতে হলে একজন মানুষের যে বিশেষ কৃতিত্বগুলোকে মূল্যায়ন করা হয় সেগুলো হলো অনার্স ডেকোরেশনস এবং মেডেলস অনার্স বলতে সাধারণত একজন মানুষের বিশেষ অ্যাচিভমেন্টকে মূল্যায়ন করা হয়ে থাকে আর ডেকোরেশনস বলতে সাধারণত একজন মানুষের যে স্পেসিফিক ডিডস অর্থাৎ বিশেষ কোনো কর্মকে মূল্যায়ন করা হয়ে থাকে আর মেডালস হচ্ছে একজন মানুষের ভ্যালুয়েবল সার্ভিস এবং গুড কন্ডাক্টের উপর মূল্যায়ন করা হয়ে থাকে এই সকল কারণেই একজন মানুষ সাধারণত তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক এই নাইট উপাধি পেত এবং শিক্ষা শিল্প ও সাহিত্য সহ এই সকল বিশেষ ধরনের অবদানের জন্যে তৎকালীন ব্রিটিশ কিং কিং লর্ড ফাইভ উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড উপাধিতে ভূষিত করেছিলেন এই গেল নাইটহুড সম্পর্কে আলোচনা এবার আসি এই ল্যাটারটির মূল ব্যাকগ্রাউন্ডে সেটি হল আমরা জানি ভারতে স্বাধীনতা অর্জনের পূর্বে এই পুরো ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করত। এবং আমরা এটাও জানি যে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরপরই দেখা যায় যে ব্রিটিশদের তুলনায় প্রতিপক্ষ জার্মানিদের সৈন্য সংখ্যা বেশি ছিল এতে ব্রিটিশরা অনেক সংখ্যা পড়ে যায় তখন ব্রিটিশদের যে শাসক গোষ্ঠী এই ভারতবর্ষে শাসন করত সেখানকার মানুষগুলো ভারতীয় নাগরিকদেরকে একটি অফার দেয় আর সেটি হলো ভারতীয় নাগরিকরা যদি ব্রিটিশদের পক্ষ হয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং যদি সেই যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করে তাহলে এই ভারতবর্ষকে তারা স্বাধীন ঘোষণা করে ভারতীয় নাগরিকদেরকে তারা স্বাধীনতা দিয়ে এই ভারত ত্যাগ করে তারা চলে যাবে এটা শোনার পর অসংখ্য ভারতীয় দেশপ্রেমিক যারা নিজেদের স্বাধীনতা চায় এই উদ্দেশ্যে তারা ব্রিটিশদের সাথে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে চলে যায় এবং সেই যুদ্ধে অসংখ্য ভারতীয় মৃত্যুবরণ করে এবং যুদ্ধ শেষে দেখা যায় যে সেই যুদ্ধে ব্রিটিশরাই জয়লাভ করেছে ব্রিটিশরা জয়লাভ করার পর স্থানীয় যেই ভারতীয় নাগরিকরা ছিল সেখানকার যেই নেতৃত্বাধীন জনগোষ্ঠী ছিল তারা ব্রিটিশদের থেকে স্বাধীনতা দাবি করে কিন্তু ব্রিটিশরা তো তাদের কথা রাখেনি তারা বলে যে না কোনোভাবেই তারা ভারতীয়দেরকে স্বাধীনতা দিবে না ব্রিটিশদের এই নিমখারামির জন্যে পুরো ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলের মানুষ ব্রিটিশ বিরোধী বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতে থাকে রাস্তাঘাটে বিদ্রোহ করতে থাকে বিক্ষোভ কর্মসূচি করতে থাকে তাদের স্বাধীনতা লাভের জন্যে আর সেই সকল বিদ্রোহ ও বিক্ষোভ কর্মসূচিগুলোতে ব্রিটিশরে ব্রিটিশদের শাসক গোষ্ঠী ছিল তারা যাই তারা গিয়ে বাধা প্রদান করতো এবং সেখানে বিভিন্ন অঞ্চলে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এই সকল ধাওয়া পাল্টা ধাওয়ায় অসংখ্য ভারতীয় মৃত্যুবরণ করেছে এবং কিছু ব্রিটিশ সৈন্য এবং ব্রিটিশ নাগরিকরাও মৃত্যুবরণ করেছে ব্রিটিশদের মৃত্যুবরণ করার পর সেখানকার যেই ব্রিটিশ শাসকরা ছিল বিশেষ করে যেই আর্মি জেনারেলরা ছিল তারা খুব কঠোর হয়ে যায় তারা দেখতে পায় যে পুরো ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে অসংখ্য জনগোষ্ঠী তৈরি হয়েছে যারা শুধুমাত্র ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করতে চায় আস্তে আস্তে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন পুরো ভারতবর্ষে তীব্র আকার ধারণ করে এসব দেখে ব্রিটিশরা শঙ্কিত হয়ে পড়ে তারা মনে মনে ভাবে যে হয়তো তাদের পতন হতে যাচ্ছে তখন তারা একটি কঠোর আইন জারি করে যে আইনটির নাম ছিল রাউলাট অ্যাক্ট বা রাউলাট আইন এই রাওলাট আইন সম্পর্কে আমরা মাধ্যমিকে পড়েছি রাওলাট আইনের ধরন এই ছিল যে কোনো স্থানীয় নাগরিককে যদি ব্রিটিশরা আটক করে থাকে তাহলে তার বিনা বিচারে তাকে দুই বছরও জেলখানায় থাকতে হতে পারে অর্থাৎ তৎকালীন ব্রিটিশরা যদি স্থানীয় কোনো ভারতীয় নাগরিককে যেই কোনো অভিযোগে আটক করে সেই ব্যক্তিকে বিনা বিচারেও দুই বছরের মতো সময় জেলখানায় থাকতে হতে পারে রকম একটি আইন তারা জারি করেছিল এবং সেই আইনটি জারি করার কারণে পুরো ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও তীব্র আকার ধারণ করতে থাকে অন্যদিকে ব্রিটিশ সরকার পুরো ভারতবর্ষে যে সকল অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র ছিল সেই সকল অঞ্চলের স্বাধীনতাকামী যেই লিডাররা ছিলেন তাদেরকে আস্তে আস্তে আটক করতে শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যেই ব্রিটিশরা নেতৃস্থানীয় লোকদেরকে আটক করতে সক্ষম হয় এবং অন্যদিকে দিন দিন ব্রিটিশ বিরোধী আন্দোলন চতুর্দিকে চড়িয়ে পড়ে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে অঞ্চলগুলো বেশি সরব ছিল তাদের মধ্যে একটি ছিল ভারতের পাঞ্জাব অঞ্চল ওই ভারতের পাঞ্জাবে যেই নেতৃস্থানীয় লোকরা এই ভারতবর্ষের স্বাধীনতা লাভের জন্যে আন্দোলনে লিডার ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর সাইফুদ্দিন কিছলি ডক্টর সত্য পাল ডক্টর মোহাম্মদ বশির সহ আরও অনেকে এরপর দেখা যায় যে হুট করে এক রাতে ব্রিটিশ সরকার কর্তৃক ডক্টর সাইফুদ্দিন কিছলু এবং ডক্টর সত্য পালকে আটক করে তাদের দুজনকে আটক করার কারণে স্থানীয় পাঞ্জাবের জনগণ আরও বেশি তীব্র আকারে আন্দোলন শুরু করে তাদের দুজনকে আটক করা হয়েছিল উনিশশো সালের দশ এপ্রিল এবং তাদেরকে আটক করার প্রতিবাদে এর একদিন পর অর্থাৎ উনিশশো সালের বারোই এপ্রিলে তৎকালীন পাঞ্জাবের যে বিক্ষিপ্ত স্বাধীনতাগামী জনগোষ্ঠী রয়েছে তাদের অন্যতম লিডার ডক্টর মোহাম্মদ বশির ঘোষণা প্রদান করেন যে আমাদের এই দুজন নেতাকে আটক করার প্রতিবাদে আগামীকালকে অর্থাৎ তেরোই এপ্রিল আমাদের পাঞ্জাবের যেই জালিওান আলাবাগ বিস্তীর্ণ মাঠ রয়েছে সেখানে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব। এটা ঘোষণা দেওয়ার পর তৎকালীন পাঞ্জাবের যেই ব্রিটিশ জেনারেল ছিলেন জেনারেল ডায়ার তিনি প্রথমে একটু শঙ্কিত হয়ে পড়েন পরবর্তীতে তিনি ওই দিনই অর্থাৎ বারোই এপ্রিলের ওই দিনই তিনি ঘোষণা করেন যে আগামীকালকে এই পুরো পাঞ্জাব অঞ্চলে কার্পিউ জারি করা হয়েছে অর্থাৎ পুরো পাঞ্জাবের কোথাও দুজন মানুষকে একসাথে দেখা যাবে না দেখলেই তাকে আটক করা হবে এবং তার এই ঘোষণাটি পুরো পাঞ্জাবে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ার পর জেনারেল ডায়ার ভাবতে থাকেন যে স্থানীয় জনগণ হয়তো ভয় পেয়ে গেছে তারা আর কালকে কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে না ঠিক পরদিন অর্থাৎ তেরোই এপ্রিল জেনারেল ডায়ার একটু পরিদর্শনও বের হয়েছেন তিনি প্রথমে গাড়ি নিয়ে বের হয়েছেন দেখেন যে পুরো মাঠ খালি রাস্তাঘাট খালি তেমন মানুষ নেই হঠাৎ করে তিনি যখন সকাল দশটায় হেলিকপ্টারে করে পুরো পাঞ্জাব অঞ্চল পরিদর্শনে গেছেন তখন তিনি দেখতে পান যে ওই জালিয়ান জালিয়ান মাঠে প্রায় পাঁচ ছয় হাজার মানুষ অলরেডি জড়ো হয়ে গিয়েছে এটি দেখে তিনি তার যে আর্মি তাদের ক্যাম্পের যে আর্মিরা ছিলেন তাদেরকে জরুরিভাবে নির্দেশ দেন যে গরুর গাড়িতে করে যেন অস্ত্র নিয়ে জালিয়ানালাবাগ মাঠের উদ্দেশ্যে রওনা হয় তখন ব্রিটিশ পুলিশ এবং আর্মিরা অস্ত্র নিয়ে জালিয়ন আলাবাগ মাঠের দিকে রওনা করে জালিয়ন আলাবাগ মাঠ সেটি হচ্ছে মূলত একটি মাঠ যেটির চতুর্পাশে বিভিন্ন ধরনের বড় বড় উঁচু দালান যার কারণে ওই মাঠে ঢুকার এবং বের হওয়ার জন্য একটি গেট রয়েছে এক সাইডে গেট রয়েছে সেখান দিয়ে মানুষকে ঢুকতে হবে এবং সেটির অন্য পাশ দিয়ে মানুষদেরকে বের হতে হবে আর সেই জালিয়ান আলাবাগ মাঠের মাঝখানে একটি কুয়া রয়েছে যাই হোক তৎকালীন যে ব্রিটিশ আর্মিরা ছিল তারা গিয়ে প্রথমে ওই গেটের মধ্যে ঢুকে গেট লক করে দেয় তখন ওই মাঠের মানুষগুলোর যাওয়ার আর কোনো রাস্তা থাকে না এবং সেই সময় জেনারেল ডায়ার তার আর্মিদেরকে বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে হঠাৎ করে ঘোষণা করে যে বিনা ওয়ার্নিংয়ে নির্বিচারে যেন ফায়ার করা হয় তখন স্থানীয় যে আর্মিরা ছিল তারা পাঁচটা ত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রায় পনেরো মিনিট অন্তত পনেরো হাজার রাউন্ড গুলি চলেছিল। ওই নিরস্ত্র স্বাধীনতাকামী ভারতীয়দের কাছে কোনো অস্ত্রশস্ত্র না থাকায় তারা কোনোভাবে জানায় বাঁচার জন্য এদিক সেদিক ছোটাছুটি করে কোনো দিকে যেতে পারে না অনেকে বাঁচার জন্য ওই কুয়োর মধ্যে লাভ দেয় এবং যেই ওই কুয়োতে লাভ দিয়েছে সেও ওই কুয়োতে মৃত্যুবরণ করেছে এখনও জালিয়নালা বাগে ওই কুয়োটি রয়েছে যেটির নিচে এখনও রক্তাক্ত দাগ রয়েছে যাই হোক ব্রিটিশ বাহিনীর এই নির্বিচার গুলিতে অসংখ্য মানুষ সেখানে আহত হয়েছে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে ধারণা করা হয় যে তিনশো একানব্বই জন থেকে প্রায় এক হাজার জনের মতো মানুষ মৃত্যুবরণ করেছে তবে এটি নাকি ভুল ছিল তৎকালীন ভারতীয়রা দাবি করে সেই নির্বিচার গুলিতে নাকি হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল এবং অবাক করা বিষয় ছিল এই মাসাকার বা হত্যাকাণ্ডের কারণে মিডিয়া খুবই নীরব ছিল মিডিয়ায় এই ব্যাপারে কোনো ধরনের নিউজ চাপানো হতো না অন্যদিকে বিনা ওয়ারেন্টে গুলি চালানোর কারণে জেনারেল ডায়ারকে কোনো ধরনের শাস্তিতা দূরের কথা তার প্রশংসা করা হচ্ছিল পুরো ব্রিটিশ এবং ভারতবর্ষের শাসকগণের মুখে মুখে এটা নিয়ে মামলা হয় এবং সেই মামলায় কোনো ধরনের তদন্ত না করে জেনারেল ডায়ারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে ভারত থেকে ব্রিটিশে পাঠিয়ে দেওয়া হয় এই নির্মম গণহত্যার বিষয়টি রবীন্দ্রনাথ ঠ্যাগোর একদম মেনে নিতে পারেন না তিনি মনে করেন যে এই নির্মম গণহত্যাকে মিডিয়া চুপ ছিল এক কথায় দেখা যায় যে মিডিয়ারা এই ধরনের কোনো নিউজ চাপাচ্ছে না অন্যদিকে যে ব্রিটিশরা রয়েছে তারা জেনারেল ডায়ারকে কোনো শাস্তি তো থাক দূরের কথা সবাই জেনারেল ডায়ারের প্রশংসা করছিল এই ধরনের অমানবিক কাজের জন্যে তিনি ওই অমানবিক কাজের প্রতিবাদে যারা মৃত্যুবরণ করেছে এবং যারা স্বাধীনতা স্বাধীনতার জন্য আন্দোলন করে যাচ্ছে তাদের সাথে নিজেকে ইনভলভ করার জন্যে তিনি এই ল্যাটারটি তৎকালীন উনিশশো সালের যেই ব্রিটিশ লর্ড ছিলেন যার নাম হচ্ছে লর্ড স্যামসপোর্ট তাকে একটি লেটার পাঠান পাঠিয়ে বলেন যে আমার দেশের মানুষদেরকে এই পরাধীন মানুষগুলোকে এভাবে নির্বিচারে হত্যা করার কারণে আমি তাদের সাথে নিজেকে সামিল করার লক্ষ্যে এবং ব্রিটিশদের এই মিথ্যাচারের প্রতিবাদে আমি আমার নাইট উপাধি যেটি আমি আজ থেকে পাঁচ বছর পূর্বে উনিশশো সালে পেয়েছিলাম সেটি আমি এখন রিজেক্ট ঘোষণা করছি অর্থাৎ বর্জন করতেছি এটি বলেই তিনি মূলত তৎকালীন ব্রিটিশ লর্ড লর্ড স্যামসফোর্ডের নিকট এই চিঠিটি পাঠান আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের হয়তো শর্ট কিংবা ব্রড কোয়েশন থাকতে পারে যে কেন রবীন্দ্রনাথ ট্যাগোর তার নাইটহুড পদকটি রিফিউজ করেছেন সেটি জবাব হয়তো এটা বলা যায় যে রবীন্দ্রনাথ ট্যাগোর রিফিউজড হিজ নাইটহুড টু প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য জ্যালিয়ন আলাবাগ মাসেকার শুধু তাই নয় নট অনলি ফর দ্যাট উই ক্যান সে ইট হ্যাজ মেনি আদার্স রিজনস যেমন ইনিকোয়ালিটি বিটুইন দ্য ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ানস তৎকালীন ব্রিটিশ এবং ইন্ডিয়ানসদের মাঝে চরম অসমঝোতা বিদ্যমান ছিল সেটির প্রতিবাদেও হতে পারে অন্য কারণে হতে পারে যেমন পলিটিক্যাল ইনএক্সপেরিয়েন্সি রাজনৈতিক অদূরদর্শিতা তৎকালীন ব্রিটিশদের রাজনৈতিতে বিভিন্ন ধরনের ভুল ছিল অন্যায় ছিল অবিচার ছিল সেটির প্রতিবাদেও তিনি তার এই নাইটহুড পদকটি বর্জন করতে পারেন বলে হতে পারে অন্য আরেকটি কারণ হতে পারে রোল অফ মিডিয়া যে মিডিয়ার ভূমিকা ছিল মিডিয়া সঠিক কোনো তথ্য প্রচার করছে না তারা দেখা যাচ্ছে যে ব্রিটিশদের পক্ষ হয়ে নির্বিচারে মানুষদের সাথে অন্যায় করে যাচ্ছে অসংখ্য মানুষকে হত্যা করার পরেও তারা মিডিয়ায় সেই সঠিক তথ্যটি নিউজ প্রকাশ করছে না অন্যদিকে তারা ব্রিটিশদের পক্ষেই সাফাই গিয়ে যাচ্ছে এর প্রতিবাদেও তিনি তার এই নাইটহুড পদকটি রিফিউজ করতে পারেন অন্য আরেকটি কারণ যদি আমরা দেখা যায় সেটি হচ্ছে গভর্নমেন্টস ইন ডিফারেন্স টু জাস্টিস যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তারা বিচারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে উদাসীন ছিল যেই জেনারেল ডায়ার এত বড় অন্যায় করেছে তাকে কোনো ধরনের শাস্তি না দিয়ে শুধুমাত্র তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে ইন্ডিয়া থেকে ব্রিটিশে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে যে নিরপরাধ নিরস্র মানুষগুলো রয়েছে ভারতীয় স্বাধীনতাকামী তাদেরকে আটক করে করে জেলখানে ঢুকিয়ে রাখতেছে এই ধরনের ইনজাস্টিসের প্রোটেস্টের জন্যে এই ধরনের ইনজাস্টিসের প্রতিবাদেও তিনি তার এই নাইটহুড পদকটি রিফিউজ করার মাধ্যমে এই চিঠিটি লর্ড স্যামসফোর্ডের নিকট পাঠিয়েছেন আশা করি তোমরা ক্লিয়ারলি এখন বুঝতে পেরেছ এবার যদি আমরা মূল লেটারটি পড়ে দেখি যে ওই লেটার তিনি মূলত কি লিখেছেন প্রথমেই তিনি লর্ড স্যামসফোর্ডের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন যেটি মূলত একটি ল্যাটারের প্রথম রুলস থাকে পরবর্তীতে প্রথমেই তিনি রাওলাট আইনের কিছু ক্রিটিসাইজ করেন এবং ক্রিটিসাইজ করে বলেন যে পাঞ্জাবের স্থানীয় বিরোধ দমনে সরকারের গৃহীত পদক্ষেপের ব্যাপক নিষ্ঠুরতা আমাদেরকে মর্মাহত করেছে তারা বুঝিয়ে দিয়েছে যে ব্রিটিশদের প্রজা হিসাবে ভারতে আমরা কতটা অসহায় এই অসহায় প্রজাদের প্রতি সরকারের এই ধরনের ভারসাম্যহীন দমন পীড়ন নির্যাতন চালানোর প্রক্রিয়াটি দেখে আমাদের নিশ্চিত এটা বিশ্বাস হয়েছে যে ব্যতিক্রম কিছু উদাহরণ বাদে পৃথিবীর কোনো সভ্য সরকার এই ধরনের ঘৃণ্য পদক্ষেপ নেয়নি কখনো ওই পদক্ষেপটি ছিল মূলত রাউলাট আইন যাই হোক এরপরই তিনি ওই জালিয়ান আলাবাগের মাসাকারের কথাটি উল্লেখ করে বলেন যে নিরস্র নিরীহ এই জনতার উপর সশস্ত্র বাহিনীর যে ভয়ঙ্কর আক্রমণ ছিল সেটি আমাদের নিরপরাধ নিরাপরাধ জনতার প্রাণহানিকে আমরা কোনো ধরনের নৈতিকতা হিসেবে দেখতে পাই না বরং কোনো রাজনৈতিক অপকৌশল দিয়েও যুক্তিগ্রাহ্য করা যাবে না এই ধরনের নির্মম আচরণ তারা করেছে যেটা আমরা জোর দিয়েই বলবো নিজেদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে তিনি তার চিঠিতে এভাবে উল্লেখ করেন যে পাঞ্জাবে আমাদের ভাইয়েরা যে অপমান মুখ বুঝে সহ্য করেছে তাদের সেই নিরবতা ধীরে ধীরে পুরো ভারতে সরব হয়ে চড়িয়ে পড়েছে সারা ভারতের মানুষের মনে যন্ত্রণা এবং ঘৃণা পুঞ্জীভূত হয়েছে শাসক গোষ্ঠী তাকে অবজ্ঞা অবহেলা তো করেছেই সম্ভবত তারা তাদের এই ঘৃণ্য কাজটিকে সম্মানের মনে করে আত্মপ্রসাদ লাভ করেছে অর্থাৎ এই ধরনের নির্বিচার গুলি এবং নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশরা তো কোনো ধরনের শাসন কোনো ধরনের বিচার করেইনি বরং তারা এতে আরও খুশি হয়ে আত্মপ্রসাদ লাভ করছে বলতে মনে হয় এরপরেই তিনি তৎকালীন ব্রিটিশদের যে হলুদ মিডিয়া ছিল সেটির ব্যাপারে বলেন যে অধিকাংশ ইঙ্গ ভারতীয় যে পত্রিকা শাসক গোষ্ঠীর এর চরম উদাসীনতার প্রশংসা করেছে সেটি আমাদের মর্ম যাতনা নিয়ে তারা ব্যঙ্গ করেছে এবং ব্যঙ্গ করার মতো উদ্ধতা দেখিয়েছে সরকার তাদের এই আচরণের নীরব থেকেছে নিরবিচ্ছিন্নভাবে জনগণের দুঃখ যাতনার প্রকাশকে শ্বাসরুদ্ধ করতে চেয়েছে ভুক্তভোগীদের বিচারের দাবিকে তারা অবদমিত করেছে এরপর তিনি বলেন যে যখন আমরা বুঝতে পারলাম আমাদের সব আবেদন নিবেদন বৃথা শাসক সরকারের সব রাষ্ট্রায়ন কছিত বোধ প্রতিশোধ স্পৃশা স্পৃহায় অন্ধ অথচ খুব সহজেই সরকার তাদের অস্ত্র বল সত্ত্বেও তাদের নৈতিক ঐতিহ্য অনুসরণ করে মহত্ব দেখাতে পারত। অর্থাৎ সরকার চাইলে সঠিকভাবে বিচার কার্য সম্পাদন করতে পারত কিন্তু যেটি তারা দেখায়নি এমনটা ভেবে আমরা বুঝতে পারলাম যে আমাদের সকল আবেদন এবং নিবেদন বৃথায় হইতে যাচ্ছে তখন আমরা ভাবলাম যে ন্যূনতম যে কাজটি অন্তত আমি করতে পারি তা হলো সব দায়িত্ব আমার উপর নিয়ে আমি লক্ষ মানুষের এই নীরব যন্ত্রণা বিস্ময় আর আতঙ্কের প্রতিবাদে সামিল হয়ে দেশ ও মানুষের প্রতি আমার কর্তব্য সম্পাদন করতে পারি আর সেটি হলো দেশের মানুষের প্রতি এমন নিষ্ঠুর আচরণের প্রেক্ষাপটে যেই কোনো মর্যাদার পদক সামঞ্জস্যপূর্ণ তো নয় বরং এটি বিদ্রুপের ভীষণ লজ্জার বিষয় আমি আমার প্রাপ্ত যেই পদক রয়েছে সেটির গৌরব থেকে অব্যাহতি পেয়ে আমার দেশের অবহেলিত অমানবিক আচরণে আহত জনগণের পাশে দাঁড়াতে চাই অর্থাৎ আমি উনিশশো সালে পাওয়া যে নাইট উপাধি পেয়েছিলাম সেখান থেকে আমি অব্যাহতি চাই এই অব্যাহতির মাধ্যমে স্থানীয় যে অবহেলিত জনগণ রয়েছে তাদের সাথে আমি অন্তত নিজেকে কিছুটা সামিল করতে পারব এবং তিনি সর্বশেষ তার চিঠিতে এটা বলেন যে এই সকল কারণগুলো আমাকে বাধ্য করেছে সসম্মানে আপনার কাছে এই আবেদন করতে যে আমার নাইট পদবী থেকে যেন আমাকে অব্যাহতি দেয়া হয় যেই পদবী মহামহিম ব্রিটিশ রাজা আপনার শরীর মাধ্যমে আমাকে অর্পণ করেছিলেন তার মহানুভবতার জন্য আমি আজও তার কাছে কৃতজ্ঞ অর্থাৎ উনিশশো সালে যে ব্রিটিশ লর্ড ফাইভ এর মাধ্যমে তিনি এই নাইট উপাধি পেয়েছিলেন তার প্রতি তিনি সর্বশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এক কথায় বলতে গেলে তিনি তার চিঠিতে প্রথমে রাওলাট আইনের বিরোধিতা করে কিছু কথা বলেছেন এর পরবর্তীতে তিনি জালিয়ান আলা যে মানুষদেরকে হত্যা করা হয়েছিল সেটির ক্রিটিসাইজ করেছেন এবং সেই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে যে কুশাসন রয়েছে অর্থাৎ শাসনের পরিবর্তে যেই ভুলভাল কাজ তারা করেছিল ভুলভাল নীতি নির্ধারণ করেছিল সেটির কথা তুলে ধরেছেন এবং অন্যদিকে মিডিয়ার যে রোল ছিল অর্থাৎ মিডিয়া যেই ধরনের ব্রিটিশদের পক্ষপাত অবলম্বনে বিভিন্ন ধরনের তথ্য গোপন রেখেছিল সেটির ক্রিটিসাইজ করেছেন এবং সর্বশেষ তিনি নির্যাতিত নিপীড়িত জনগণের সাথে নিজেকে একাত্মতা পোষণ করার জন্যে তার ওই নাইট উপাধি থেকে নিজে অব্যাহতি ঘোষণা করেন এবং সর্বশেষ যেই ব্যক্তি উনিশশো সালে তাকে এই নাইট উপাধি দিয়েছিল তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই হচ্ছে মূলত এই টপিকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি তোমরা বুঝতে পারবে ভিডিওটি যদি এনজয় করো আশা করি লাইক করবে কোনো ধরনের মন্তব্য থাকলে কমেন্ট করবে এবং পরবর্তীতে তোমাদের জন্য কোন টপিক দিবো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে অন্য কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ